বর্ধমানে ভোট পর্ব মেটে প্রকাশ্যে এলো শাসকের গোষ্ঠীদ্বন্দ্ব। বিধায়ক ঘনিষ্ঠ বনাম ব্লক সভাপতির অনুগামীদের সংঘর্ষে গুরুতর জখম হয়েছেন 5 জন তৃণমূল কর্মী, যার মধ্যে 2 জনের অবস্থা একেবারে আশঙ্কাজনক রয়েছে। গতকাল সোমবার রাতে খণ্ডঘোষের উখরিত অঞ্চলের শেরপাড়ায় ঘটেছে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষের এই ঘটনা। এলাকার দাপট কাদের হাতে থাকবে তা নিয়ে নাকি এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। ঘটনায় আহত 5 জনকে প্রথমে খণ্ডঘোষ ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হলে 3 জনকে সেখান থেকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। জানা গেছে যখন 5 জনের মধ্যে রয়েছে উখরিত অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি শেখ হাবিবুর রহমান, তার ছেলে মেহবুব রহমান ওরফে আকাশ এবং ভাইপো শেখ মাইনু ইসলাম। অঞ্চল সভাপতির ছেলে মেহবুব রহমান ক্যামেরার সামনে একেবারে সরাসরি জানিয়েছেন, ব্লক সভাপতি অপার্থিব ইসলামের লোকজন তাদের উপর হামলা করেছে, টাঙি দিয়ে কুপিয়ে জখম করা হয়েছে, তাদেরকে প্রাণে মেরে ফেলার চেষ্টা হয়েছিল বলে তিনি অভিযোগ করেন। অপার্থিব ইসলাম ফাল্গুনের নেতৃত্বে মার্ডার কেসের আসামি মুক্ত রহমত আলী মণ্ডল, আক্তার আলী মণ্ডল, লাইচান খান, শেখ সাইদুল হক সাহেব, তুহিন খান, এরা আমাদেরকে ওপর মার্ডার করেছে। আমার বাড়িতে ডাকাতি ছিনতাই এবং আমাদেরকে মার্ডারের চেষ্টা আমার মাথায় টাঙি চালিয়েছে। আমার বাবাকে রড দিয়ে মেরেছে, আমার ভাই বাঁচবে না, কেন মারলো কেন, ভাই বম্বি করেছে। আমরা তৃণমূল করি, তাই যে কথা বলছেন সেও তো তৃণমূল করে, ওরাও তৃণমূল করে, ওরা গোষ্ঠীদ্বন্দ্ব। আমরা, আমার বাবা অঞ্চল সভাপতি, আমার মা পঞ্চায়েত সমিতির বিদ্যুৎ কর্মাধ্যক্ষা। আপনারা কার সঙ্গে দল করেন? আমরা বিধায়ক নবীন চন্দ্র বাগের সাথে দল করি, ওনার সাথে আছি বলি এরকম অত্যাচার। কি কারণের জন্য মারলো? শুধু শুধু আমাদের বাড়িতে কোনো কারণ ছাড়া এসে আমাদেরকে এরকম অত্যাচার, চুরি ডাকাতি ছিনতাই করেছে, মেরে দিয়েছে। আমার ভাইরা বাঁচবে না, আমার ভাই। আপনার নাম দাদা? আপনার নাম? আমার নাম শেখ মেহবুব রহমান আকাশ। আপনি অঞ্চল সভাপতির ছেলে? আমি অঞ্চল সভাপতি ছিলাম। ব্লক সভাপতির বিরুদ্ধে অভিযোগ উঠলেও সেই অভিযোগ অবশ্যই অস্বীকার করেছেন ব্লক সভাপতি অপার্থিব ইসলাম। তিনি বলেন, এটা সম্পূর্ণরূপে একটি গ্রাম্য বিবাদ, এখানে রাজনীতির কোনো যোগ নেই। উগড়িতে যে মারপিট হয়েছে, অভিযোগ উঠছে যে আপনার নির্দেশে আপনার অনুগামীরা নাকি মারধর করেছে, কি বলবেন? একদমই অরাজনৈতিক ঘটনা, এটা গ্রামের বিবাদ নিয়ে, কি মসজিদে নামাজ পড়তে যাও না কি নিয়ে এরকমটা হয়েছে শুনছিলাম। রাজনীতির সঙ্গে এর সঙ্গে কোনো সম্পর্ক নাই। কেউ যদি সাজিয়ে গুজিয়ে বলে এর জন্যে দলও দায়ী নয়, প্রশাসন আছেন, পুলিশ প্রশাসন দেখছেন, পুলিশ প্রশাসন ঠিক নিশ্চিত এর সত্যতা বার করবে। নিরোগ ডায়াগনস্টিক, এখানে পাবেন রোগ নির্ণয়ের অত্যাধুনিক বিদেশি মেশিন, অভিজ্ঞ রেডিওলজিস্ট এবং প্যাথোলজিস্টের সমন্বয়ে বিশ্বাসযোগ্য নির্ভুল রিপোর্ট। আরামবাগ শহরের সর্বপ্রথম সিটি স্ক্যান, আলট্রাসোনোগ্রাফি, এন্ডোস্কোপি, কলোনোস্কোপি, কালার ডপলার, ইকোকার্ডিওগ্রাফি, ডিজিটাল এক্সরে, ইএমজি, এনসিবি, ইসিজি, ইইজি, অ্যাডভান্স প্যাথোলজির মতো সুবিধাযুক্ত প্রতিষ্ঠান। এছাড়াও আছে বিভিন্ন বিভাগের অভিজ্ঞ চিকিৎসক দ্বারা ওপিডি ক্লিনিক। ঠিকানা কোর্ট রোড, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 9732 8436 77।